Hi friends, welcome to my channel. তো আমি আবারো সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি। সেটা হলো কাঁচকলার কোপ্তা কালিয়া। এটা কিন্তু কোপ্তা কারি না, কোপ্তা কালিয়া। এটা নন ভেজ, অবশ্যই এটা যে কোনো দিনেই খেতে পারো। ধরো বাড়িতে মাছ মাংস হয়নি বা নেই, তো তখন এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তার জন্য আমার কাঁচকলা লেগেছে, কাঁচকলাটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপরেই দেখো এখানে নিয়ে চলে এসেছি আমি কিছু মশলা। তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, কিশমিস, আমন্ড বাদাম, জিরে আর পোস্ত। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমন্ড নিয়েছি। এবার এই সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প পরিমাণে আমি একটু নুন অ্যাড করব। নুনটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে তোমরা কাজু বাদাম দিয়েও এটা করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমন্ড বাদাম দিয়েছি। তবে কাজু দিলেও টেস্টের কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো এখানে আমি কাঁচকলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর সেগুলোর খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমি হাত দিয়েই এটাকে ম্যাশ করে নিয়েছি। তোমাদের কাছে যদি কোনো ম্যাশার থাকে অবশ্যই সেটা দিয়ে ম্যাশ করবে। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটাকে চিলি ফ্লেক্স বলবো, গুঁড়োটা চিলি ফ্লেক্স। তারপরে এতে একটু অল্প পরিমাণে নুন দিয়েছি, দিয়ে সবটা আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। এই মাখাটাই হচ্ছে মেন। তারপরে দেখো এর মধ্যে আমি বেসন দিয়েছি 1 চামচ, ময়দা দিয়েছি 1 চামচ, আর অল্প পরিমাণে একটু গোলমরিচ দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল নিয়েছি, তেলটাকে আমি দু হাতে মেখে নিয়েছি। তারপর একটু একটু কাঁচকলার ডোটাকে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, নিয়ে বল বানিয়ে নিচ্ছি, গোল গোল শেপ দিচ্ছি। তারপরে বন্ধুটা আমার ভিডিওটা ওখানটা করা হয়নি, যেহেতু আমি একাই করছিলাম তো একটু প্রবলেম হচ্ছিল। ওটা কিছুই নয়, বল করার পর দু হাত দিয়ে চেপে তারপর মাঝখানে একটা আঙুল দিয়ে এরকম ফুটো করে দিলে এরকম শেপ এসে যাবে, কোনোই ব্যাপার না। তোমরা বাড়িতে এরকম শেপেও করতে পারো বা যে কোনো শেপে তোমরা করতে পারো। তো আমি এরকম শেপ দিয়ে করেছিলাম। তারপরে দেখো এগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আবার এক ব্যাচ ভাজতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে তোমরা শেপ দিতে পারো বা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। তারপর সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা সর্ষের তেলেই করছি বন্ধুরা। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়নে দিইনি। তার মধ্যে তারপর ওই যে মশলাগুলোকে আমি বেটে তারপর ওটাকে আমি মিক্সিতে বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি কোপ্তাগুলো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু কোপ্তা কালিয়া রেডি। তারপর নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে সার্ভ করতে হবে। তো বন্ধুরা আমি এটুকু কথা দিতে পারি, মাছ মাংস ফেলে রেখে এটা বন্ধুরা হাত চেটে পুটে খাবে যদি এইভাবে তোমরা রান্না করো। বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করবে। দেখো বন্ধুরা রোজের হয়তো সম্ভব হয়ে ওঠে না মাছ মাংস, ও আনারও একটা ব্যাপার থাকে বা যে কোনো প্রবলেম থাকে। তো তখন যদি তোমরা মাথায় বুদ্ধি কাটিয়ে এরকমভাবে করতে পারো তো খুব ভালো লাগবে, বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অতিথি এলেও তোমরা করতে পারো। বা বাচ্চারা তো কাঁচকলা খায় না, তো তারাও এটা হাত চেটে পুটে খাবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।